নমস্কার বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ফর মার্জিকর মেডিকেল কলেজ কলকাতা। তোমাদের আজকে 23 তারিখ একটা নতুন নোটিশ WBMCC-র ওয়েবসাইটে রিলিজ হয়েছে। এই নোটিশটাতে কী কী লেখা আছে সব কিছু তোমাদের জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি পুরোটা দেখবে। আর তোমাদের এই ভিডিওটা শুরু করার আগে, তোমাদের যারা নিট ক্যান্ডিডেট তোমরা দেখছো ভিডিওটা, তোমাদের জন্য একটা খুব বড় অফার চলছে, ওইটা দেখে নিও। তারপরে ভিডিওর মেন টপিকে আসা যাক। তোমাদের জন্য আনএকাডেমির অফারটা আবার এক্সটেন্ড হয়েছে। এই অফারটাতে একটু মডিফিকেশানস এসেছে, আগের অফারে যেমন ছিল ওটার মতো নয়। এটা তোমাদের 20th February থেকে 28th February, মানে পুরো মাসটা তোমরা এই অফারটা পাচ্ছ। 3 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 33% অফ পাবে, 6 মাসের সাবস্ক্রিপশন নিলে 28% অফ পাবে, আর আমাদের কোড বংমেডিকোজ ইউজ করলে তোমরা 10% অফ তোমরা আরও এক্সট্রা তোমরা পেয়ে যাবে। তো এই অফারটা তোমরা লিমিটেড টাইমের জন্য পাচ্ছ। তো তোমরা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রিপশন নাওনি আর ভাবছো নিটের জন্য তোমরা সাবস্ক্রিপশন নেবে, তো এই অফারটা অ্যাভেল করো, আমাদের কোড বংমেডিকোজ ইউজ করে আনএকাডেমি সাবস্ক্রিপশনটা নিয়ে নেবো। আর তোমাদের আরও এক্সট্রা অফার যা যা আছে এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা তোমাদের 21 তারিখ থেকে 23 তারিখ অবধি ভ্যালিড থাকবে এই অফারটা। তোমরা 6 মাস যদি নাও তো 1 মাস 6 মাস প্লাস 1 মাস নিট UG এক্সটেনশন তোমরা পেয়ে যাবে, প্লাস 3 মান্থ ক্লাস 12 ফ্রি। আর বাকিগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওগুলো তোমরা দেখে নাও। আর আনএকাডেমি প্রডিজি নিয়ে তোমাদেরকে আগেও বলেছি, এটা তোমাদের 27th February 10টা থেকে তোমাদের আছে। এই আনএকাডেমি প্রডিজি হচ্ছে তোমাদের আনএকাডেমির তোমাদের যে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তোমাদের স্কলারশিপ পাবে, বা তোমরা যখন কলেজে চলে যাবে তো কলেজের ফিজটাও তোমাদের আনএকাডেমি দিয়ে দেবে। এই স্কলারশিপটা খুব ভালো একটা ইয়ে, এটা তোমাদের 7, 8, 9, 10 আর ইঞ্জিনিয়ার মেডিকেল সব কিছুর জন্য তোমরা পাবে। ক্লাস 11 আছো, 12 আছো, ড্রপ আউট থাকলে সবার জন্য আমাদের কোড বংমেডিকোজ ইউজ করলে ফ্রিতে এনরোল তোমরা করতে পারবে, ফ্রি অফ কস্ট এই আনএকাডেমি প্রডিজিটা। আর তোমরা কী কী রিওয়ার্ডস জিতে নিতে পারো তোমরা আনএকাডেমির এই স্লাইডটাতে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ফার্স্ট র্যাঙ্ক করলে ম্যাকবুক এয়ার তোমরা পেয়ে যাবে, র্যাঙ্ক 2-3 হলে অ্যাপেল আইফোন তোমরা পেয়ে যাবে, আর বাকিগুলো তোমরা স্ক্রিনে দেখে নাও। আর তোমাদের আলফা অ্যাচিভার্স ব্যাচ ফর নিট 2022 এর জন্য, এটা তোমাদের 23rd February থেকে স্টার্ট হচ্ছে। এখানে টপমোস্ট ফ্যাকাল্টি আছে, এখানে ম্যাক্সিমাম কোটা ফ্যাকাল্টিজ আছে, তো তোমরা এটা চোখ বন্ধ করে ভরসা করতে পারো। আর আনএকাডেমি লাইট, এটা তোমাদের জন্য সবাইকে বলেছি, আনএকাডেমি লাইটের সাবস্ক্রিপশন যাতে সবাই নিয়ে নাও, কারণ এটা অনলি টেস্ট সিরিজ। আর তোমাদের আর্লি বার্ড অফার তোমরা পেয়ে যাচ্ছ 23rd February আগে নিলে তোমরা, তারপর 23rd পরে নিলে তোমাদের দামটা বেড়ে যাবে। তাই এখন যেহেতু শুরু হয়েছে, নতুন লঞ্চ হয়েছে, নতুন ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কোড বংমেডিকোজ ইউজ করলে। এটা হচ্ছে খালি তোমাদের টেস্ট সিরিজের জন্য, যেটা অ্যালেন আকাশ এখন পর্যন্ত নিয়ে এসেছিলো তোমাদের খালি টেস্ট সিরিজ, তেমনি আনএকাডেমি তোমাদের জন্য এখন লঞ্চ করে দিয়েছে। তো এটার ফায়দা তোমরা উঠাও, বংমেডিকোজ ইউজ করে আনএকাডেমি সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, আনএকাডেমি লাইটও নিতে পারো। আর কিছু ডাউট থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে মেসেজ করতে পারো সাবস্ক্রিপশন রিলেটেড যদি কোনো ডাউট থাকে। তো এই নোটিশে তোমাদের কী লেখা আছে সেটা বলছি। নোটিশ রিগার্ডিং চয়েস ফিলিং ইন ওয়েস্ট বেঙ্গল UG 2021 রাউন্ড টু, ইন ভিউ অফ পসিবল কনভার্সন অফ সিটস ফ্রম PH টু নন PH ইন সেম ক্যাটাগরি ইফ সাচ এলিজিবল ক্যান্ডিডেট ইজ নট অ্যাভেলেবল, অ্যান্ড ইন ভিউ অফ পসিবল আপগ্রেডেশন অফ ক্যান্ডিডেট হু আর অ্যাডমিটেড ইন রাউন্ড ওয়ান অ্যান্ড প্রোভাইডেড উইলিংনেস ফর পার্টিসিপেশন ইন রাউন্ড টু, সাচ চয়েসেস শ্যাল বি অ্যাভেলেবল ফর ক্যান্ডিডেটস অ্যাজ ভার্চুয়াল চয়েসেস ভার্চুয়াল ভ্যাকেন্সি ইন দ্য চয়েস টেবিল ফর চয়েস ফিলিং ইফ দে ওয়ান্ট সো। তো এই যে প্যারাগ্রাফটা তোমাদের পড়লাম, এই প্যারাগ্রাফের মিনিংটা বোঝা অনেক একটু কঠিন, তাও আমার যেটা মনে হয় সেটা তোমাদের বলবো। আমি বলবো না সম্পূর্ণ, আমি বুঝতে পেরেছি প্যারাগ্রাফের মিনিংটা অতটাও ক্লিয়ার নয়, ভালো করে সহজ ভাষায় এরা লেখেনি। তাও যেটা বোঝা যাচ্ছে যে তোমাদের যে সিট কনভার্সনগুলো হয়, তোমাদের নিয়মগুলো জানো যে তোমাদের PH সিটগুলো PH ক্যান্ডিডেট যদি না থাকে বেশি, তাহলে ওই PH সিটগুলো আনরিজার্ভ সিট বা অন্য নন PH সিটে তোমাদের কনভার্সন হয়ে যায়। ওটা একটা সিকোয়েন্স থাকে, SC স্টুডেন্ট না থাকলে ওটা ST হয়ে যায়, বা এমনি কিছু OBC না হলে ওটা আনরিজার্ভ হয়ে যায়। মানে স্টুডেন্ট অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে এই জিনিসটা, যে সিট কনভার্সন জিনিসটা এখানে ডিপেন্ড করে। তো এখানে সে এটা বলতে চেয়েছে আমার মনে হয় যে তোমাদের PH সিট যেগুলো আছে ওগুলো যদি স্টুডেন্টরা না থাকে, PH বেশি স্টুডেন্ট না থাকে, তাহলে ওই PH সিটগুলো নষ্ট হবে না, ওগুলো তোমার নন PH সিট হবে। আর এখন যেহেতু জানা নেই যে PH ক্যান্ডিডেট কতগুলো আসবে রাউন্ড টু আসার আগে যেমন সিট ম্যাট্রিক্সে দিতে হয়, তো তখন ওটা একটা ভার্চুয়াল ভ্যাকেন্সি হিসাবে তোমাদের ওখানে দেওয়া হবে চয়েসে, যে তোমাদের এটা আনরিজার্ভ সিট এই কটা আছে, PH থেকে আনরিজার্ভ যদি কনভার্ট হয় তাহলে এই জিনিসটা তোমাদের এগুলো তোমরা চয়েসে ফিল আপ করতে পারবে। যদি বাই চান্স যদি স্টুডেন্টরা না থাকে PH, তাহলে ওগুলো তোমাদের আনরিজার্ভ বা নন PH সিট হিসাবে হবে, আর সেগুলোতে তোমরা তোমাদেরকে অ্যালট করে দেওয়া হবে, তোমরা যারা রাউন্ড টুতে অ্যালট করছো বা রাউন্ড টুর জন্য অ্যাপগ্রেডেশনে দিয়েছো, রাউন্ড ওয়ানে কিছু পেয়ে গেছো। তো এই প্যারাগ্রাফটার এটাই মানে আমার মনে হচ্ছে। তাও তোমাদের যদি অন্য কিছু মানে মনে হয়ে থাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর নিচে সিম্পল ভাষায় যা যা আমি আগের ভিডিওতে বলেছিলাম কমপ্লিট ডিটেলস ওগুলো এখানে দেওয়া আছে। এখানে বলা আছে যে সার্চ চয়েসেস শ্যাল অনলি বি প্রসেস ফর অ্যালটমেন্ট ইফ সার্চ কনভার্সন অ্যাকচুয়ালি টেক্স প্লেস, তোমাদের যে কনভার্সন যদি টেক প্লেস হয়, যদি PH ক্যান্ডিডেট না থাকে তাহলেই এই জিনিসটা হবে, ফর আপগ্রেডেশন অ্যাকচুয়ালি টেক্স প্লেস অ্যাজ স্টেটেড অ্যাবাভ। মানে এটাই বললাম যে যদি এটা মানে প্রবাবিলিটি ওরা বলেছে যে যদি PH ক্যান্ডিডেট না আসে তাহলে ওটা নন PH সিটে কনভার্ট হয়ে যাবে আর ওই সিটগুলো তোমরা পেয়ে যাবে, আর যদি PH সিট থাকে PH ক্যান্ডিডেট আসে তাহলে ওইটা PH সিটই থাকবে, তাহলে PH ক্যান্ডিডেটে ওই সিটটা পাবে।
তারপর হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু গেট আপগ্রেডেড ফ্রম প্রিভিয়াস কলেজ হ্যাভ টু অবটেন সার্ভিস জেনারেটেড রিলিভিং লেটার। আমি যেটা বললাম প্রথমে আগের যে কলেজটা পেয়েছো ওই রাউন্ড ওয়ানের কলেজটা যেতে হবে, ওখানে সার্ভিস জেনারেটেড রিলিভিং লেটার তোমাদের জেনারেট করতে হবে যে আমি ছেড়ে দিচ্ছি কলেজটা। আর তারপরে তোমাদের নতুন ইয়েতে অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে, নতুন কলেজে যেতে হবে অ্যালং উইথ অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড ফিজ। অ্যাডমিশন ফিজ শ্যাল বি ফোরফিটেড। তোমাদের এখানে লেখা আছে অ্যাডমিশন ফি যেটা লাগে সেটা তোমাদের এখানে ফেরত দেওয়া হবে না, আর একটা স্লিপ দেওয়া হবে, ওই স্লিপটা গিয়ে পরে নতুন কলেজে দেখালেই তোমাদের ওই জিনিসটা কনসিডার হয়ে যাবে। আর মিনিমাম অ্যামাউন্ট অফ 20 টাকা সামথিং লাগে এই ফিজটা ট্রান্সফার করার জন্য, ওইটা খালি লাগবে। আফটার দ্যাট দে হ্যাভ টু রিপোর্ট ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাট নিউলি অ্যালোটেড কলেজ উইথ রিকুইজিট ফি উইদিন শিডিউল টাইম ফর অ্যাডমিশন অ্যান্ড মাস্ট অবটেন সার্ভিস জেনারেটেড অ্যাডমিশন লেটার। তোমাদের এটাই নতুন কলেজ যেতে হবে, ওখানে গিয়ে সার্ভিস জেনারেটেড ইয়ে করতে হবে, অ্যাডমিশন নিতে হবে, সার্ভিস জেনারেটেড অ্যাডমিশন লেটারটা নিয়ে জানো এসো। এটাই ছিল এই নোটিশ, আর কিছু ডাউট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। আর তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো ইনস্টাগ্রামের থ্রু, তোমরা ইনস্টাগ্রামে ফলো করে ওখানে মেসেজ করতে পারো, আমি ম্যাক্সিমাম জনকে রিপ্লাই দিই। তোমাদের কোনো ডাউট থাকলে ওখানে গিয়ে মেসেজ করতে পারো তোমরা। আর এই ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।